জঙ্গল, বন জঙ্গল ঠিক যতটা সুন্দর হয় কখনো কখনো তার থেকেও বেশি ভয়ানক হয়ে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। আফ্রিকার জঙ্গল যে কতটা ভয়ানক হতে পারে কম বেশি সবাই জানে, কিন্তু সেই জঙ্গলে যারা থাকে তারা আরও ভয়ানক। পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে প্রতি পদে মৃত্যু অপেক্ষা করছে, এমন একটা জায়গা যেখানে বাইরে থেকে গিয়ে কোনো মানুষ সেখানে বেঁচে থাকাটাই একটা বড় ব্যাপার। মানুষের সারা গায়ে মাটি মাখিয়ে আগুনের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে খাওয়া হয়, আর ঠিক এই বিপজ্জনক বিশাল জঙ্গলের মধ্যে এসে ফেঁসে যায় একজন। আর তারপর তার সাথে যা যা হয়, কেন একসময় লোকটা বন্য জীব সাপ এদের কাঁচা মাংস খেতে শুরু করে। আর অবাক করার মতো ব্যাপার হলো যে প্রতিটা মুভিতে বিভিন্ন চরিত্রের একটা নাম থাকে, কিন্তু এই মুভিতে যতগুলো মানুষকে দেখানো হয়েছে, যতগুলো চরিত্রকে দেখানো হয়েছে, তাদের কারও কোনো নাম নেই। কেন কেন একটা পুরো গ্রাম একটা মানুষকে মারার জন্য উঠে পড়ে লেগেছে? আর এই মুভির ভেতরে বিভিন্ন জায়গায় জায়গায় লুকিয়ে আছে গভীর অর্থ, যেগুলো আমি লাস্টে এক্সপ্লেন করে দেব। তো চলো যাওয়া যাক আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে। এএসডি স্টোরি প্রেজেন্টস দ্য এন্ড প্রে। মুভি শুরু হয়, অনেক অনেক যুগ আগেকার ঘটনা দেখানো হয়। দুজন বিদেশি লোককে দেখা যায় যারা আফ্রিকার বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে হাতি শিকার করে, কারণ তারা হাতির দাঁত নিয়ে ব্যবসা করে। এদের মধ্যে এনাকে দেখানো হয়, এনার নাম হলো ইনভেস্টার, মানে শিকার করতে আসার পুরো খরচটা যার এবং ইনি শিকার করতে এসেছেন। আর এনাকে দেখানো হয় ইনি শিকারের সব কিছু যাতে ঠিকঠাক চলছে কি চলছে না, বা কখন কোন জায়গায় শিকার করবে, এই সব কিছু দেখাশোনা করেন। যেহেতু এই মুভিতে কারো কোনো নাম নেই, সুতরাং যিনি শিকার করার পুরো খরচটা দিচ্ছেন তাকে আমরা ইনভেস্টার নামেই ডাকবো, আর এনাকে আমরা গাইড নামে ডাকবো। তো এরা দুজন একা ছিল না, এদের সঙ্গে আরও কিছু বিদেশি শিকারি ছিল এবং আফ্রিকার বেশ কিছু লোক ছিল যাদেরকে নিয়ে আসা হয়েছিল মালপত্র বহন করা এবং শিকারের পর নানান কাজে সাহায্য করার জন্য। যেতে যেতে এক জায়গায় সেখানকার কিছু স্থানীয় আদিবাসীদের সঙ্গে তাদের দেখা হয়। তারা তাদের এলাকায় জঙ্গলে শিকার করার জন্য ওই বিদেশিদের কাছে কিছু টাকা পয়সা চায়। গাইড তাদের কথা মতো টাকা দিতে চাইলেও ইনভেস্টার কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না। সে বলে, এগুলো হলো ভিখিরির বাচ্চা, এগুলোকে আজকে যদি আমি 1 টাকা দিই কাল এসে 10 টাকা চাইবে, আমি এদের পেছনে 1 টাকাও খরচ করতে রাজি না। এরপর তারা জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে কিছু হাতি শিকার করে। শিকার শেষ হওয়ার পর তাদের সঙ্গে যে আফ্রিকানরা ছিল তারা হাতির দাঁতগুলো কেটে আলাদা করে এবং সেই হাতির মাংস কেটে রান্না করে খাওয়ার ব্যবস্থা করতে থাকে। হঠাৎ এই সময় গাইড কি যেন একটা আওয়াজ শুনতে পায়, আর ঠিক তখনই দেখা যায় পথে যে আদিবাসীদের সঙ্গে ঝামেলা হয়েছিল তারা এবার দল বল বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করতে এসেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে আদিবাসীরা তাদের ওপরে হামলা করে দেয়। গাইড, ইনভেস্টার এবং বাকি শিকারি যারা যারা ছিল তারা সবাই নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু আদিবাসীদের সঙ্গে তারা পেরে ওঠে না, কারণ জঙ্গলটাকে যেমন আদিবাসীরা খুব ভালো করেই জানে, একইভাবে এই জঙ্গলকে বাঁচাতেও তারা খুব ভালো করেই জানে। তারা সেই বিদেশি শিকারীদের প্রায় সব লোককেই মেরে ফেলে। তবে তারা গাইড, ইনভেস্টার এবং তাদের এক শিকারি এবং এদের হয়ে কাজ করার জন্য যে আফ্রিকান মানুষদেরকে নিয়ে আসা হয়েছিল তাদেরকে বন্দি করে তাদের সর্দারের কাছে নিয়ে যায় আদিবাসীরা। আদিবাসীরা তাদের কাছে যে টাকা চেয়েছিল সেটা আসলে এই জঙ্গলের নিয়মের মধ্যে পড়ে। এই জঙ্গলে বাইরে থেকে যখন কেউ আসে তখন এই জঙ্গলে আদিবাসীদের যে সর্দার আছে তার জন্য কোনো উপহার বা গিফট দিতে হয় এবং সেই জন্যই আদিবাসীরা টাকা চেয়েছিল। কিন্তু ইনভেস্টার তাদের টাকা তো দেয়নি, উল্টো অপমান করেছিল। তাদের সর্দারের অপমানের শোধ নেওয়ার জন্য সেই বিদেশিদের ওইভাবে বন্দি করতে পেরে তারা বিজয় মিছিল করতে করতে এসে পৌঁছায় সর্দারের কাছে এবং শুরু হয় নির্মম এবং নৃশংসভাবে শাস্তি দেওয়া। সর্দারের নির্দেশ মতো এক একজনকে এক এক রকম শাস্তি দেওয়া শুরু হয়। কারোর এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয়, তো কাউকে আবার মাথায় পালক দিয়ে মুরগির মতো সাজিয়ে তাকে হাত পা বেঁধে দিয়ে ছুটতে বলা হয় এবং সে ছুটতে শুরু করলেই আদিবাসী মেয়ে বৌড়া মুরগি ধরার মতো তাকে ধরে এবং ছুঁচলো কিছু কঞ্চির টুকরো ফুটিয়ে ফুটিয়ে তাকে হত্যা করে। আবার কাউকে ভালো করে মাটি মাখানো হয় এবং তারপর মাটিটা একটু শুকিয়ে গেলে তাকে আগুনের উপরে জ্যান্ত ঝুলিয়ে দেওয়া হয় এবং জ্যান্ত মানুষটাকে আগুনের উপরে শিখতে শুরু করে আদিবাসীরা। ইনভেস্টারকে দেখা যায় ইনভেস্টারের হাত পা বেঁধে মাটিতে শুয়ে একটা বিষধর সাপের ছোবল খাইয়ে মেরে ফেলা হয়। গাইড দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আর ভাবছিল, মানুষ এত হিংস্র হয়। সবাইকে শাস্তি দেওয়ার পর এবার গাইডের পালা আসে, আর গাইডের শাস্তিটা একটু অন্য ধরনের।
গাইডকে জামা কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় কয়েকজন আদিবাসী, এবং তারপর আদিবাসীদের যে প্রধান আছে তিনি শূন্যে একটা তীর ছোড়েন এবং সেই তীরটা একটু দূরে একটা ফাঁকা জমির মধ্যে গিয়ে পড়ে। ওই তীরটাকে লক্ষ্য করে গাইডকে দৌড়তে বলা হয়। গাইড দৌড়তে শুরু করে এবং দৌড়তে দৌড়তে তীরটা যেখানে পড়েছিল সেই জায়গাটা ক্রস করে যাওয়ার সাথে সাথেই ওই আদিবাসীদের মধ্যে একজন গাইডের পেছনে ছুটতে শুরু করে। আদিবাসীদের কাছে এই মৃত্যুর পদ্ধতিগুলো এক একটা খেলার মতো বা এক একটা ইন্টারেস্টিং জিনিসের মতো ছিল। তারা খুব আনন্দের সঙ্গে এই জিনিসগুলো করত। দৌড়তে দৌড়তে যখন সেই আদিবাসীর লোকটা সেই গাইডের কাছে চলে আসে, সে তার হাতে থাকা বর্ষা বা বল্লমটা ছুঁড়ে মারে, কিন্তু গাইডের গা ঘেঁষে সেটা বেরিয়ে যায়, গাইডের কিছু হয় না। গাইড খুব ভালো করে বুঝতে পেরেছিল যে আদিবাসীরা তাদেরকে ছাড়বে না, তার প্রাণ নিয়েই ছাড়বে, এবং সে যখন ওই বল্লমটাকে তার সামনে পড়ে থাকতে দেখল সে ভাবল এটাই সুযোগ, এটাকে অস্ত্র বানিয়ে ঘুরে দাঁড়ানো দরকার। সে সাথে সাথে ওই বল্লমটা তুলে নিয়ে ওই আদিবাসী লোকটার পেটে সজোরে ঢুকিয়ে দেয়। সেই লোকটা সেখানেই মারা যায়। গাইড ওই আদিবাসীটার কাপড় জুতো এবং অস্ত্রশস্ত্র সব কিছু নিয়ে নেয় এবং তারপর সেখান থেকে পালাতে শুরু করে প্রাণপণে। ততক্ষণে সেই আদিবাসীদের আরও দুজন গাইডকে মারার জন্য সেখানে আসে, কিন্তু দেখে যে তাদের দলেরই একজন লোক সেখানে মরে পড়ে আছে। তাদের মধ্যে একজন গাইডকে আবার ধাওয়া করতে শুরু করে। গাইড দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেলেও সে হার মেনে নেয় না, কারণ কথায় আছে মৃত্যু ভয়ের থেকে বড় ভয় আর কিছুই নেই। আর যখন মৃত্যু ভয় একটা সাধারণ মানুষকে ঘিরে ধরে, তখন সেই মানুষটা অনেক অসাধারণ কিছু করে দেখাতে পারে। গাইডকে তাড়া করতে করতে একসময় ওই আদিবাসী লোকটার মুখে রক্ত উঠে সে মারা যায়। কিন্তু আফ্রিকার জঙ্গলের এই প্রচণ্ড গরম, রোদের এত তেজ, এতক্ষণ ধরে এক নাগারে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়ে গাইড, পা যেন আর চলছেই না, একটু জিরিয়ে নেওয়া যাক। খানিকক্ষণের জন্য সে একটা জায়গার মধ্যে বসে। কথা বলে পেটের খিদে মানুষকে দিয়ে সব কিছু করাতে পারে। পেটের জ্বালায় সে একটা শামুককে দেখতে পায় এবং সেই শামুকটাকে কাঁচা কাঁচা খাওয়া শুরু করে। আজ প্রথমবারের মতো কেমন যেন শামুকের ওই কাঁচা মাংসটাই গাইডের কাছে অমৃতের মতো মনে হচ্ছিল। ইতিমধ্যে দেখা যায় গাইডের জন্য ওই আদিবাসী দুটো লোকের প্রাণ গেছে বলে তারা আরও খেপে উঠেছে, আরও হিংস্র হয়ে উঠেছে। তারা গাইডকে খুঁজতে শুরু করে এবং এবার তাদের সর্দারের নির্দেশে একজন আদিবাসী গাইডের পায়ের ছাপ ফলো করে খোঁজ করতে করতে সেখানে এসে পৌঁছে যায় যেখানে গাইড বসে বিশ্রাম নিচ্ছিল। গাইড দূর থেকে লোকটাকে দেখে ফেলে আর নিজের মাথার বুদ্ধি খাটিয়ে নানান ছল চাতুরি করে এই আদিবাসী লোকটাকেও মেরে ফেলে। আসলে গাইড একজন অভিজ্ঞ শিকারী মানুষ ছিল, তার মাথায় ছিল তীক্ষ্ণ বুদ্ধি। আদিবাসীদের কাছে গায়ের জোর অস্ত্রের জোর থাকলেও গাইডের কাছে মাথার জোর ছিল, বুদ্ধির জোর। আর ইতিহাস সাক্ষী আছে যে গায়ের জোরের থেকেও বুদ্ধি আর সাহসের জোর অনেক বেশি। ঠিক এই সময় মুভিতে একটা আলাদা দৃশ্য দেখানো হয়। দেখানো হয় যে জঙ্গলের একটা জায়গায় একটা বাঘ একটা বানরকে আক্রমণ করতে গেলে বানরটা উল্টো সেই বাঘটাকে তাড়া করতে শুরু করে। বানরটা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে দাঁত মুখ খিচিয়ে বারবার বাঘটার দিকে এমনভাবে তেড়ে যাচ্ছিল যেন বাঘটাই আস্তে আস্তে বাঁদরটাকে ভয় পেতে শুরু করছিল এবং পিছিয়ে যাচ্ছিল। বুদ্ধি লাগিয়ে সে আদিবাসী মানুষগুলোকে মারতে পারলেও জঙ্গলের মধ্যে জঙ্গলি হিংস্র পশু শিকার করে খাওয়া তার কাছে অসম্ভব ছিল। শরীর আর কিছুতেই চলছে না, একেই প্রাণের ভয়, তার ওপরে পেটের খিদে, সব কিছু মিলেমিশে গাইড খুব ক্লান্ত হয়ে পড়ে আর একটা জায়গায় শুয়ে পড়ে। পরদিন সকালবেলা আদিবাসীরা দু তিনটে দলে ভাগ হয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় গাইডকে আবার খুঁজতে শুরু করে। ওদিকে গাইড তখন খাবারের খোঁজ করছিল। অনেক কষ্টে সে একটা হরিণকে বল্লম দিয়ে শিকারও করে, কিন্তু গাইড হরিণটার কাছে আসার আগেই একটা সিংহ এসে গাইডের শিকার করা সেই হরিণটাকে নিয়ে চলে যায়। আদিবাসীদের দেখা যায় তারা গাইডকে ধরার জন্য একটা প্ল্যান বানায়। আসলে জঙ্গলটা তো ছিল আদিবাসীদের হাতের তালুর মতো, সব জায়গা আনাচে কানাচে সব কিছু চেনা, সেখানকার জীবনধারণ পশু পাখি থেকে শুরু করে সব কিছু তাদের নখদর্পণে। তারা একটা কাঠের টুকরোর ওপরে একটা বাস দিয়ে আঘাত করে এক ধরনের আওয়াজের সৃষ্টি করে এবং তারপর নিজেরা দল বেঁধে তার উল্টো দিকে ছুট লাগায়। তারা এটা এই জন্য করেছিল কারণ তারা জানতো যে জঙ্গলের কোন দিকটাতে গাইড আছে এবং তার সামনে দিক থেকে যদি এরকম জোরে জোরে আওয়াজ করা হয় গাইড নিজের প্রাণের আশঙ্কায় উল্টো দিকে ছুট লাগাবে এবং সেখানেই সে ভুল করে বসবে। এই জন্য ওরা এই আওয়াজটা করছিল একদল এবং আরেক দল সেই উল্টো দিকে রাস্তাটার দিকে ছুট লাগাচ্ছিল যাতে গাইড পালানোর সময় তারা খুব সহজেই গাইডকে ধরে নিতে পারে। এদিকে গাইডকে দেখা যায় সে নিজেকে বাঁচানোর জন্য একটা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে থাকে এবং কিছুক্ষণ পরে দেখা যায় গাইডকে খুঁজতে খুঁজতে আদিবাসীদের দলটাও সেদিকেই চলে। আদিবাসীরা ভেবেছিল যে তারা যে চাল চেলেছে তাতে তারা গাইডকে ধরে ফেলতে পারবে, কিন্তু গাইড অতটাও বোকা নয়, আদিবাসীদের প্ল্যানটা সে ধরে ফেলে আর বুঝে যায় যে ওই আওয়াজ ওরা এই জন্যই করেছিল
যাতে সে উল্টো দিকে পালায় আর আদিবাসীদের কাছে ধরা পড়ে যায়। গাইড প্রচণ্ড দুর্বল, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল, কিন্তু কথায় বলে না, নিজের প্রাণের ভয়ের থেকে বড় ভয় আর কিছু হয় না। প্রাণ বাঁচানোর জন্য সে দৌড়ে গিয়ে ঘন জঙ্গলে একটা গাছের উপরে উঠে পড়ে এবং লুকিয়ে পড়ে। আদিবাসীরা সেই জঙ্গলের ভেতরে ঢুকলে তাদের দুজনকে গাইড মেরে ফেলে এবং কেউ কিছু বোঝার আগেই সেখান থেকে সে পালিয়ে যায়। গাইড তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই আদিবাসীদের লোকজনকে মেরে ফেলার জন্য তারা প্রচণ্ড রাগে ফেটে পড়ে এবং তারা ঠিক করে নেয়, যেভাবেই হোক ওই গাইডকে খুঁজে বের করব এবং তাকে শেষ করব, নয়তো আমাদের দলের যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। পরিস্থিতি এখন ভয়ানক ছিল। আদিবাসীরা নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য গাইডকে খুঁজে মারতে চায়, আর গাইড নিজের প্রাণ বাঁচানোর জন্য আদিবাসীদের মারতে চায়। অনেক দৌড়ানোর ফলে গাইড অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল এবং সে একটা ফলের গাছ দেখতে পায়, কিন্তু ফলটা খেতে এতই বাজে সে ফলটা খেতে পারে না। ঠিক এই সময় পেছন থেকে আদিবাসীগুলো গাইডকে লক্ষ্য করে তীর ছোড়ে, কিন্তু গাইড কোনো মতে বেঁচে যায়। গাইড আবারও প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করে। আদিবাসীদের থেকে কিছুটা দূরে আসার পরে গাইড বুঝতে পারে যে তার শরীরের অবস্থা যেরকম, এভাবে বেশিক্ষণ ছোটাছুটি করা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এতক্ষণ ধরে জঙ্গলে পালাতে পালাতে গাইড এতটুকু বুঝে গেছিল, পরিস্থিতি যেরকম হয় সেরকম অনুযায়ী মানুষকে মানিয়ে চলতে হয় যদি বেঁচে থাকতে হয়। সে তখন বুদ্ধি করে এবং কিছু পাথর ঘষে ঘষে শুকনো গাছের পাতা, ঘাস ইত্যাদি নিয়ে আগুন ধরায়, ঠিক যেমন করে সভ্যতার প্রথমে আদিম গুহাবাসী মানুষেরা আগুন ধরাত। গাইড যেন মুহূর্তের মধ্যে সেই আদিম প্রাচীন গুহাবাসী মানুষের মতো করে আবার জীবন শুরু করে জঙ্গলের মধ্যে। যে দুজন আদিবাসীকে সে মেরেছিল তাদের কাছ থেকে সে তীর ধনুক পেয়েছিল এবং সেই তীর ধনুকটা সে সাথে নিয়ে এসেছিল। এবার ওই তীরের মাথাতে আগুন ধরিয়ে দূরের কিছু শুকনো ঝোপে শুকনো গাছের ডালপালার মধ্যে গাইড আগুন লাগিয়ে দেয়। শুকনো পাতা খড় এগুলো খুব ভালোভাবেই জ্বালানির কাজ করে এবং তাই সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, আর আগুনের ওইদিকে থাকা আদিবাসীরা পুড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এই প্রথমবার গাইডের মনের কোথাও একটা যেন আনন্দের ঝলক দেখা দিল। এই প্রথমবার সে আদিবাসীদেরকে ভয় পাচ্ছে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং এই প্রথমবার আদিবাসীরা তাকে দেখে উল্টো দিকে পালাচ্ছে। সে খুশিতে লাফাতে থাকে, ঠিক যেমন আদিম গুহাবাসী মানুষেরা তাদের শত্রুকে বা হিংস্র জীবজন্তুকে মেরে ফেলার পর বা তাদের পরাজিত করার পর আনন্দ উল্লাস করত, গাইডের মধ্যে সেরকমই জিনিস দেখা দিতে শুরু করে। এবারের মতো কোনো রকমে তো প্রাণে বেঁচে যায় গাইড, কিন্তু দু তিন দিন খেতে না পেয়ে আর এত দৌড়োদৌড়ি করার পরে তার শরীর আর কিছুতেই টানছিল না, আর তার উপরে অসহ্য খিদে। জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিপদ। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে সে দেখে তার সামনে এক জায়গায় অনেকগুলো বিষধর সাপ কিলবিল করছে। গাইড সাবধানে অন্যদিকে হাঁটতে শুরু করে। এত খিদে যন্ত্রণার মধ্যেও সে কিন্তু নিজের চেতনা, নিজের চোখ কান খোলা রেখে চলছিল। কথায় বলে বাঘ অভাবে পড়লে নাকি ঘাসও খায়। খিদের জ্বালায় এবার ঘাস পাতা খেতে শুরু করে গাইড। হাতের সামনে যা পায় তাই খাবার চেষ্টা করে, কিন্তু খাবার যোগ্য কোনো কিছুই সে খুঁজে পায় না। আর অন্যদিকে গাইডকে ধরা নিয়ে সেই আদিবাসীদের মধ্যে নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যায়, কারণ তারা অনেক চেষ্টা করেও গাইডকে তো ধরতে পারছে না, উল্টো তাদেরই দু একটা করে মানুষ মারা যাচ্ছে। আদিবাসীদের মধ্যে একজনের মনে হয় যে গাইডের খোঁজ আর না করাই ভালো, কারণ একে একে সবাই মরতে থাকলে কেউ আর বেঁচে থাকবে না। কিন্তু তাদের সর্দার এটা শুনে রেগে যায়। সে বলে একটা বিদেশির হাত থেকে হার মানার থেকে মরে যাওয়া ভালো, আর সেই মৃত্যুটা তোকে দিয়েই শুরু হোক। এই বলে সে নিজেরই দলের আদিবাসী লোকটাকে মেরে ফেলে। গাইডকে ধরা এবং তাকে মেরে ফেলা এখন শুধুমাত্র তাদের উদ্দেশ্য না, তাদের সম্মানের সঙ্গে জড়িয়ে গেছে, কারণ তাদের অনেকগুলো মানুষ মারা গেছে। গাইডকে দেখা যায় খাবারের খোঁজ করতে করতে খাবার না পেয়ে সেই বিষধর সাপগুলোর মধ্যে একটা সাপকে দেখতে পায় এবং সেই সাপটাকে মেরে খিদের তাড়নায় সেই সাপটাকে ছাল ছাড়িয়ে সে খেতে থাকে। সেই সাপটাকে খাওয়ার পর গাইডের একটু হলেও খিদে মেটে এবং একটু পরে এসে সে একটা ডোবা দেখতে পায়। এতক্ষণ পর চোখের সামনে সে এতটা জল দেখতে পেয়েছে। গাইড সব কিছু ভুলে আনন্দে জোরে জোরে হাসতে থাকে এবং সে জল খায় এবং মুখে গায়ে জল ছিড়াতে থাকে। কেমন যেন একটা অদ্ভুত তৃপ্তি বোধ করে গাইড। আসলে আমাদের রোজকার জীবনে যে জিনিসগুলোকে আমরা খুব সহজেই পেয়ে যাই না, সেই জিনিসগুলোর আমরা সেইভাবে ভ্যালু বুঝি না, যে জিনিসগুলো না থাকলে পরে আমাদের কীরকম হতে পারে। সে দু তিন দিন ধরে জঙ্গলের মধ্যে ছোটাছুটি করছিল প্রাণের ভয়ে, জঙ্গলি জীবজন্তু সাপের ভয়ে। সে একটু জলও পায়নি মুখে দেওয়ার মতো, এবং তারপরে সে যখন জল দেখতে পেল ওটা তার কাছে কোনো ধনরত্নের থেকে কম দামি ছিল না। কথা বলে কঠিন পরিস্থিতিতে পড়লে আর কোনো কিছু হারিয়ে ফেললে তবেই সেই জিনিসগুলোর মূল্য বোঝা যায় যে আসলে সেগুলো কত দামি ছিল। গাইড এতদিনে সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছিল। দেখা যায় গাইডকে খুঁজতে গিয়ে আদিবাসীদের একজনকে বিষাক্ত সাপে ছোবল মারে, আর সেই সময় এতগুলো লোককে একের পর এক হারিয়ে আদিবাসীরা প্রায় পাগলের মতো হয়ে উঠেছিল। তারা যেভাবেই হোক
গাইডকে খুঁজে বের করে তাকে মারতে চাইছিল এবং এই জন্য সেই আদিবাসীটাকে সাপে কাটার পরেও তাকে সেখানেই ফেলে রেখে তারা এগিয়ে চলে। গাইডকে দেখা যায় গাইড এগোতে এগোতে একটা জায়গায় এসে আফ্রিকান কিছু অন্য আদিবাসীদের বসতি দেখতে পায়। সেখানে সেদিন তাদের কিছু একটা আনন্দ উৎসব চলছিল। যতক্ষণ না রাত নেমে না আসে ততক্ষণ পর্যন্ত গাইড ওখানে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। এরপর এক সময় রাত হয়। নেশায় চুর হয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে সে হামাগুড়ি দিয়ে এসে সেখান থেকে কিছু খাবার চুরি করে নিয়ে যায়। কিন্তু সেখানে একটা বাচ্চা মেয়ে তাকে খাবার চুরি করতে দেখে ফেলে। পরদিন সকালে সেই জায়গায় এসে অন্য গোষ্ঠীর কিছু মানুষ হামলা করে। কারণ আগেই বলেছি এখানে আধুনিক সভ্যতা এখনও প্রবেশ করেনি, সুতরাং এরা এখনও সে আদিম যুগের নিয়মকানুনেই বসবাস করছে। জোর যার মুলুক তার, যে দল শক্তিশালী বেশি সেই দল অন্য কোনো গোষ্ঠীকে পরাজিত করে তাদের সব কিছু লুটপাট করে নেয় এবং সেই এলাকাটাও নিজেদের দখলে নিয়ে নেয়। তো যারা হামলা করেছিল তারা সেখানকার কিছু লোককে মেরে বাকিদের বন্দি করে ক্রীতদাস বানিয়ে নিয়ে যেতে শুরু করে। দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে গাইড এইসব কিছু দেখতে থাকে, কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করে সেই দলের কিছু লোক তারা ঝোপের আড়ালে সেই গ্রামের মধ্যে কেউ লুকিয়ে আছে কি না সেটা দেখার জন্য সেখানে খোঁজ করতে চলে এসেছে। কিন্তু গাইডকে দেখতে পাওয়ার আগেই গাইড সেখান থেকে পালিয়ে অন্য একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আর গাইড যেখানে লুকিয়েছিল সেই জায়গায় ওই বস্তির বাচ্চা মেয়েটা, যে কিনা আগের দিন রাতে বেলা গাইডকে খাবার চুরি করতে দেখেছিল, সেই বাচ্চাটাও লুকিয়েছিল। গাইড বুঝতে পারে যে তার খোঁজে লোকগুলো এই ঝোপের দিকে আসছে এবং সে তখন ভাবে যে যদি আমি একা ধরা পড়ি তাহলে হয়তো আমাকে মারতে পারে বা আমি কোনোভাবে বেঁচে যেতে পারি, কিন্তু যদি বাচ্চা মেয়েটাকে আমার সঙ্গে পায় তাহলে এই বাচ্চা মেয়েটাকে ওরা ছাড়বে না। সে বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য দৌড়ে বেরিয়ে গিয়ে সেই লোকগুলোর কাছে দেখা দেয়। এরপর সে আবার দৌড়ে গিয়ে কিছু ক্রীতদাসকে মুক্ত করে দেয়। গাইডকে ওরা আটকাতে গেলে গাইড বাকিদেরকে মেরে ফেলে এবং সর্দারকে ধাক্কা দিয়ে একটা কাটা গাছের ঝোপে ফেলে দেয়। সর্দারের চোখে গলায় এবং সারা গায়ে কাটা ফুটে সর্দার সেখানেই মারা যায়। গাইডকে মারার জন্য সেই দলের কিছু লোক তাকে তাড়া করতে শুরু করে, আর অন্যদিকে ওই আদিবাসীগুলো দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, যারা কিনা গাইডকে মারার জন্য খুঁজছিল প্রথম থেকে। অন্য লোকেরা সেখানে এসে হামলা করেছে দেখে তারা তখনকার মতো ফিরে চলে যায়। অন্যদিকে গাইডকে দেখা যায় লোকগুলো তাড়া খেয়ে তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় না দেখে গাইড প্রচণ্ড স্রোতে বয়ে যাওয়া একটা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। লোকগুলো তাকে মারার চেষ্টা করলেও কোনো রকমে গাইড তাদের হাত থেকে বেঁচে যায় এবং যে প্রচণ্ড স্রোতযুক্ত নদীতে সে ঝাঁপ দিয়েছিল তার স্রোতে বয়ে গাইড অনেকটা দূরে চলে আসে। তবে জলের স্রোত এতটাই ছিল যে সে নাকে মুখে জল খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং যে বাচ্চা মেয়েটাকে সে লুকিয়ে থাকতে দেখেছিল এবার সেই মেয়েটা এসে গাইডকে ভেসে থাকতে দেখে জল থেকে কোনো মতে পারে তোলে। বাচ্চা মেয়েটা ভাবতে থাকে যে মানুষটা আমাকে বিপদের সময় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল সেই মানুষটাকে আমি বাঁচাতে পারলাম না। গাইড মারা গেছে ভেবে মেয়েটা কাঁদতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ গাইডের জ্ঞান ফিরে আসে। মেয়েটা গাইডের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে, সে সেখানকার মানুষ, কোথা থেকে কীভাবে খাবার জোগাড় করতে হয় সে খুব ভালো মতোই জানে। এতদিন পর গাইডের কোনো একটা ছোট্ট বন্ধু হয়, যদিও তারা কেউ কারো ভাষা বোঝে না কিন্তু তাতে কী বা যায় আসে। দুজন বিপদের সময় দুজনের প্রাণ বাঁচিয়েছে, কিন্তু ব্যাপার হলো গাইড বেশিক্ষণই মেয়েটার সঙ্গে থাকতে পারবে না, তারও বিপদ মেয়েটারও বিপদ। মেয়েটা তার বসতির দিকে ফিরে যায় এবং গাইড আবার পথ চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে একসময় সে সেই জায়গায় পৌঁছে যায় যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিল। জায়গাটার নাম কলোনিয়াল ফোর্ট, বিদেশি শিকারীদের থাকার জায়গা। সে সেই কেল্লাটার সামনে এসে পৌঁছে যায়, কিন্তু তখনই তার পাশে একটা তীর উড়ে এসে পড়ে। গাইড চমকে গিয়ে পেছনে দেখে যে আদিবাসী লোকগুলো ঠিক তাকে কোনো না কোনোভাবে ফলো করে সে অবধি পৌঁছে গেছে। গাইড আবারও কোনোভাবে সেই কেল্লা অবধি পৌঁছানোর জন্য ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে, আর একটা আদিবাসী মানুষ তার পেছনে পেছনে ছুটতে শুরু করে। কিন্তু গাইডের শরীর এতটাই দুর্বল আর অসুস্থ হয়ে পড়েছিল সে একদম কেল্লাটার সামনে এসে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। সামনে বিপদ আছে জেনেও তার শরীর আর চলছিল না। এই সময় আদিবাসী লোকটা সুযোগ বুঝে তাকে মারতে গেলে কেল্লার বাইরে যেসব বিদেশি সৈনিক পাহারা দিচ্ছিল তারা তাকে গুলি করে সেখানেই মেরে দেয়। আর এরপর সেই কেল্লার ভেতর থেকে প্রচুর বিদেশি সৈন্য বেরিয়ে আসে, আর এত সৈন্য দেখে আদিবাসীরা বুঝতে পারে যে তারা আর গাইডের কিছুই করতে পারবে না। তবে এখানে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। গাইড একটু পরে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে সেই আদিবাসীদের প্রধানের কাছ থেকে নিজের বিদায় নেয় এবং প্রধানও যেন হাত তুলে তাকে সম্মতি দেয়। দেখে মনে হচ্ছিল এতক্ষণ তাদের মধ্যে যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধে গাইড বিজয়ী হয়েছে। আদিবাসীদের সর্দার তাদের গ্রামে ফিরে যায় আর গাইডকে সেই কেল্লার সৈন্যরা উদ্ধার করে। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও মুভির বিভিন্ন জায়গায় কিছু লুকোনো অর্থ লুকিয়ে আছে। মুভিতে এমন কিছু সিন দেখানো হয়েছে যেটা বাইরে থেকে দেখতে একরকম হলেও ওটার ভেতরের অর্থ আলাদা ছিল। এই মুভির ভেতরের অর্থ বোঝার জন্য চলো ফিরে যাওয়া যাক সভ্যতা সৃষ্টির সেই প্রথম অধ্যায়ে।
যখন মানুষ বনে জঙ্গলে গুহায় বসবাস করত। মানুষ প্রকৃতি আর হিংস্র বন্য পশু এই দুটোকেই প্রচণ্ড ভয় পেত। কিন্তু একদিন সাহস করে তারা রুখে দাঁড়ালো আর শুরু হলো আদিম মানুষের রাজত্ব। ঠিক একইভাবে দেখা যায় এই দৃশ্যটাতে যখন বাঁদরটা কমজোর হয়েও শক্তিশালী সিংহের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর বাঁদরের সাহস আর আত্মবিশ্বাস দেখে সিংহের আত্মবিশ্বাস কম হয়ে যায় এবং সে শক্তিশালী হওয়া সত্ত্বেও ভয় পেয়ে পিছাতে শুরু করে। ঠিক যেমনভাবে আদিম যুগে জঙ্গলে পশুরা প্রচণ্ড হিংস্র এবং বলশালী হওয়া সত্ত্বেও মানুষের কাছে বশ্যতা স্বীকার করেছিল। আর যেহেতু মানুষের পূর্বপুরুষ বলা হয় বাঁদরকে, তাই বাঁদরের মাধ্যমে ডাইরেক্টর এখানে আদিম মানুষকে বুঝিয়েছেন। নেক্সট, এর পরের ধাপে আদিম মানুষ কী করে, তারা শিকারের জন্য লড়াই শুরু করে। যেই বেশি শক্তিশালী সে নিয়ে যেত শিকারের ভাগ। একইভাবে মুভিতে দেখানো হয় গাইড শিকার করে সেই হরিণটাকে, কিন্তু তার করা শিকারটা সিংহ নিয়ে যায় সেখান থেকে, কারণ সিংহ গাইডের থেকেও বেশি বলশালী ছিল। নেক্সট, মানুষ এরপর পাথরে পাথর ঘষে আগুন সৃষ্টি করে নিজের প্রয়োজনের জন্য। একইভাবে এখানে দেখা যায় গাইডকে আদিম মানুষের মতোই পাথরে পাথর ঘষে সে আগুনের সৃষ্টি করে। আদিম মানুষ আগুন আবিষ্কারের আগে মাংস কাঁচাই খেত। এখানেও গাইডকে দেখা যায় যে সে কাঁচা মাংস খাচ্ছে, কখনো কাঁচা সাপ খাচ্ছে, কখনো অন্য জন্তুর মাংস খাচ্ছে। অর্থাৎ গাইড যেন দু তিন দিনের মধ্যে সভ্যতা সৃষ্টির সেই প্রথম আদিম মানুষের মতো জীবন কাটিয়ে নিয়েছে এই জঙ্গলে। আর সবশেষে বলবো, যদিও এখানে দেখানো হয়েছে মুভিতে যে আদিবাসীদের দোষ, আদিবাসীরা ভিলেন, আদিবাসীরা একটা নিরীহ মানুষকে মারার জন্য তার পেছনে দৌড়চ্ছে এবং আদিবাসীদের হারিয়ে দিয়ে হিরো জিতে গেছে, কিন্তু ডিপলিভাবে চিন্তা করে দেখো তো, আদিবাসীদের হারাতে পেরেছে হিরো? পারেনি, সেই পালিয়ে এসেছে। আর যে পিঠ দেখিয়ে পালায় সে আর যাই হোক হিরো নয়। আর সবচেয়ে বড় কথা হলো, মুভিতে ভিলেন আদিবাসীরা নয়। ভিলেন যদি কেউ হয়ে থাকে তাহলে যারা শিকার করতে গিয়েছিল, গাইড এবং গাইডের সাথে আরও বাকিরা। কারণ একটা পরিষ্কার সোজা কথা হলো, কেউ যদি তোমার বাড়িতে ঢুকে তোমার বাড়িঘরের মধ্যে অধিকার দেখায়, তোমার সম্পত্তির মধ্যে অধিকার দেখায়, তোমার জীবনযাপনে বাধা সৃষ্টি করে, তাহলে তুমি নিশ্চয়ই ছেড়ে দেবে না? জঙ্গলটা ওদের, ওরা শহরের সভ্য মানুষদের মতো জঙ্গলকে বিক্রি করে না বা পশু মেরে তার অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে না টাকার লোভে। ওরা যদি পশু মারে তো সেটা খিদে মেটানোর জন্য যতটুকু দরকার হয়। আদিবাসীরা নিজেদের আত্মসম্মান রক্ষা করছিল আর গাইড নিজের প্রাণ রক্ষা করছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুধুমাত্র একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।